ধারাবাহিক ওপেন শট টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে স্বাগতম আমাদের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি রফিকুল ইসলাম বিজয় এই ভিডিওতে আমরা দেখব ওপেন শট ভিডিও এডিটরে কিভাবে কোনো ভিডিওতে ক্যামেরা শেক বা স্ক্রিন পাম্প ইফেক্ট দিতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই ইফেক্ট দিয়ে ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয় যেমনটি এই ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন আপনি চাইলে ওপেন শটের অন্য পর্বগুলো দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে লিংক দেওয়া আছে এই ধরনের চমৎকার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দিন তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক আমি ওপেন শটে একটি ভিডিও ফাইল এবং একটি অডিও ফাইল নিয়ে নিয়েছি ভিডিও ফাইলটিকে আমি ট্রাকে এনে রাখছি এরপর আমি এটাকে পুরোপুরি জুম ইন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি জুম ইন করে নিয়েছি এই ভিডিওতে আমি কোনো ইফেক্ট ব্যবহার করিনি ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কোনো ইফেক্ট ইউজ করা হয়নি এই ভিডিওতে আমি এখন ক্যামেরা শেক ইফেক্ট ইউজ করব তো এই জন্য আমি একটি অডিও ফাইল নিয়ে নিচ্ছি এই ভিডিও ফাইলটির নিচে বিটগুলো দেখার জন্য আমি এর উপরে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করছি এখান থেকে যাব আমি ডিসপ্লে ডিসপ্লে থেকে শো ওয়েব ফর্ম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিটগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে এই উপরের এই ভিডিওতে আমরা যেহেতু ক্যামেরা শেক ইফেক্ট ইউজ করব তো আমরা চাচ্ছি ঠিক যেখানে যেখানে বিট আছে ঠিক সেইখানে আমাদের এই ইফেক্টটা দিতে তাহলে আমাদের ভিডিওটি দেখতে খুব সুন্দর লাগবে তো এই জন্য আমাদেরকে প্রথমেই যেখানে যেখানে বিট আছে সেই জায়গাগুলোকে আমাদের মার্ক করে নিতে হবে তো এই জন্য আমি প্রথমে আমাদের প্লে হেডারটিকে একটি বিটের উপরে রাখছি আমাদের প্রথম বিটের উপরে রাখার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে এখানে অ্যাড মার্কার একটা চিহ্ন দেওয়া আছে সবুজ রঙের একটি ত্রিভুজ আমি এখানে ক্লিক করতেই আপনারা খেয়াল করুন এখানে একটি মার্কার যুক্ত হয়েছে একটি নীল রঙের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এভাবে আমি প্রতিটি বিটের জন্য একটি করে মার্কার অ্যাড করে নিব। প্রতিটি বিটে আমি হেডারটিকে রাখছি এবং সেখানে মার্কার অ্যাড করে নিচ্ছি প্রতিটি বিটের জন্য আমি মার্কার অ্যাড করছি মার্কার অ্যাড করে নিলে আমাদের পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে আমার মার্কার অ্যাড করা হয়ে গেছে আপনারা এখন দেখুন দুইটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমি বাম পাশেরটি যদি ক্লিক করি হেডারটি আগের মার্কারে চলে আসবে এভাবে আমি প্রথম মার্কেটে চলে এসেছি আবার ডান পাশের এই চিহ্নটি এই অ্যারোটি ব্যবহার করে আমি পরবর্তী মার্কারে যেতে পারবো তো আমি প্রথম মার্কেটে চলে আসলাম এখানে আমি আমাদের ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করবো এখান থেকে যাব আমি প্রপার্টিজে আমি এখানে চলে গেলাম প্রপার্টিজে যে প্রপার্টি যে যাওয়ার পরে এখান থেকে আমি খুঁজে বের করব স্কেল এক্স এবং স্কেল ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন স্কেল এক্স এবং স্কেল ওয়াই স্কেল এক্স এবং ওয়াই মাধ্যমে মূলত মান বাড়িয়ে কমিয়ে আমাদের ভিডিওর বা ইমেজের সাইজ ছোট বড় করা হয় নর্মালি এটা দেওয়া থাকে ওয়ান তো এটাকে আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ভিডিওটি একটু বড়ো হবে এটাকে আপনি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট টু জিরো বা ওয়ান পয়েন্ট টু ফাইভ আপনার সুবিধা মতো আপনি করে নিতে পারেন আমি করে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এস্কেল এক্স এবং এসকেল ওয়াই সবসময় মানটিকে সমান রাখতে হবে তাহলে আমাদের ভিডিওর প্রপোশন ঠিক থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্স এবং ওয়াইয়ের মান করে দিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং এখানে একটি কি ফ্রেম যুক্ত হয়েছে এবার আমি আমাদের কিবোর্ডের লেফট অ্যারোকির মাধ্যমে দুইবার চেপে আমি দুই ফ্রেম পিছনে যাচ্ছি আমি দুই ফ্রেম পিছনে চলে এসেছি এখানে আমি আবার এস্কেল এক্স এবং এসকেল ওয়াইয়ের ভ্যালুটিকে নর্মাল অর্থাৎ ওয়ান করে দিব আপনারা দেখেছেন আমি মার্কার থেকে দুই ফ্রেম পিছনে এসেছিলাম এবার আমি আবার মার্কার থেকে দুই ফ্রেম সামনের দিকে যাব কিবোর্ডের রাইট অ্যারোকির মাধ্যমে এখানে এসে আবার আমি স্কেল এক্স এবং এস্কেল ওয়াইটিকে নর্মাল করে দিব অর্থাৎ ওয়ান করে দিব এরপর আমি পরবর্তী মার্কার চলে আসলাম এখানে এসেও আমাদের স্কেল কে করে দিতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং স্কেল ওয়াইকেও আমি করে দিচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক একইভাবে আমাকে দুই ফ্রেম পিছনে এসে মানটিকে করে দিতে হবে ওয়ান আবার দুই ফ্রেম সামনে গিয়ে মানটিকে করে দিতে হবে আমাদের অর্থাৎ আমরা যেখানে মার্কার অ্যাড করেছি সেইখানে আমাদের ভিডিওটি সাইজ হচ্ছে স্কেল এক্স এবং স্কেল ওয়াইতে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং তার ঠিক দুই ফ্রেম আগে আমরা ভ্যালু করে দিচ্ছি ওয়ান এবং দুই ফ্রেম পরেও তার ভ্যালু করে দিচ্ছি ওয়ান এভাবে আমি প্রতিটি মার্কারের জন্যই আমাদের ভ্যালুগুলো আমি বসিয়ে যাচ্ছি আমরা প্রতিটি বিটের জন্য একটি করে মার্কার অ্যাড করেছিলাম এবং প্রতিটি মার্কারের জন্য আমরা আমাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়েছি স্কেল এক্স এবং স্কেল ওয়াই চেঞ্জ করেছি এবং তার ঠিক দুই পাশেই দুই ফ্রেম আগে এবং পরে আমরা আমাদের ভ্যালুগুলোকে নর্মাল করে দিয়েছি আমি একেবারে শুরুতে চলে এসেছি ভিডিওর এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি ওপেন শটে আমরা এখনও ভিডিওটি এডিট করা শেষ করিনি তাই এটি একটু ল্যাক করছে কিন্তু এটা যখন আমরা সেভ করে নিব এক্সপোর্ট করার পরে ভিডিওটি আমরা খুব সুন্দরভাবে দেখতে পাব তো এখন আমি ভিডিওটি সেভ করব এর জন্য আমি চলে যাচ্ছি এক্সপোর্ট ভিডিওতে ফাইলটির নাম দিয়েছি আমি শেক ইফেক্ট এবং এটা আমি এক্সপোর্ট করছি ডান করে দিলাম এবার ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে করছি এভাবে আপনি যে কোনো ভিডিওতে ক্যামেরা শেখ বা স্ক্রিন পাম্প ইফেক্ট দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ